ঈদ অফারে বাইকগুলো সস্তা দামে কিনতে পারবেন। 75,000 টাকার মডিফিকেশন রয়েছে বাইকটাতে। গভীরভাবে নজর দিয়ে ভিডিওটা খেয়াল করুন। আজকের ভিডিওতে সব থেকে কম দাম 2,33,000 টাকা। বিসমিল্লাহ রহমানের রহিম, ভিউয়ার সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন কিছু, ঈদ মানে খুশি। খেয়াল করুন, ঈদ অফারে প্রত্যেকটা বাইক আপনারা আমাদের শোরুম থেকে কিনতে পারবেন ডিসকাউন্ট মূল্যতে। আজকের ভিডিওটা আমরা শুরু করব 2022 মডেলের সব থেকে আকর্ষণীয় একটি মোটরসাইকেল, ডার্ক নাইট ব্ল্যাক কালার ইয়ামাহা R15 ভার্সন 3। এই মোটরসাইকেলটা থেকে দেখতে পাচ্ছেন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি মোটরসাইকেল। বাইকটা 2022 মডেলের পাশাপাশি আপনারা ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন। গভীরভাবে নজর দিয়ে ভিডিওগুলো খেয়াল করবেন। আশা করি বাড়তি কথা বলার কোনো প্রয়োজন পড়বে না। খেয়াল করুন, ক্রিস্টাল ক্লিয়ার হেডল্যাম্প দেখতে পাচ্ছেন এবং বাইকের কিন্তু কালারটা মারাত্মক সুন্দর একটি কালার। এবার আমরা টায়ারের পোর্শনটা যদি খেয়াল করি, আপনি আশা করি দেখতেই পাচ্ছেন যে টায়ারের মার্কিংয়ের কালারগুলো কিন্তু স্পষ্ট রয়েছে। বুঝতে পাচ্ছেন যে এটি একটি ব্র্যান্ড নিউ কোয়ালিটির মোটরসাইকেল। খেয়াল করলেন টায়ারের মার্কিং লেভেলটা কিন্তু এখনও সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। বাইকের বডি কিট সাইডটা যদি আমরা একটু লক্ষ্য করি, খেয়াল করবেন আপনারা একটু গভীরভাবে নজর দিয়ে দেখবেন বাইকের ভিডিওগুলো, আশা করি তাহলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কতটা ব্র্যান্ড নিউ কোয়ালিটির বাইকের ভিডিও আপনি দেখছেন বা কোয়ালিটিটা কেমন রয়েছে। ট্যাঙ্ক সাইড এবং কিট সাইডটা দেখালাম, কোথাও কোনো রকম ভাঙ্গা চূড়ায় স্পট কোনো কিছু নেই, যেহেতু নতুন কোয়ালিটির মোটরসাইকেল। ইঞ্জিনের কালারটাও আপনারা দেখুন ঝকঝক করিতেছে, কারণ নতুন কোয়ালিটির বাইক যেহেতু। সো এখন আমরা যদি ব্যাক প্যানেলে চলে আসি, ব্যাক প্যানেলটাও আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ব্র্যান্ড নিউ অবস্থায় রয়েছে, আনস্পট এবং ফ্রেশ কোয়ালিটির একটি মোটরসাইকেল। সাইলেন্সারটাও আপনারা আশা করি দেখেছেন। এখন আমরা বাইকের অপোজিট পাশে যদি চলে যাই, ব্যাক প্যানেল থেকে শুরু করব। সো দেখতেই পাচ্ছেন যে একটি প্যাকেট কোয়ালিটির মোটরসাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টায়ারের কন্ডিশনটা দেখুন, বলেছি আপনাদেরকে যে এটি কিন্তু ব্র্যান্ড নিউ মোটরসাইকেল, 22 মডেল মোটরসাইকেল। সো ডার্ক নাইট কালার কিন্তু এমনিতেই চাহিদা সম্পন্ন এবং মার্কেটে যেহেতু এই বাইকগুলো এখন নেই, সো আপনি কিন্তু এই বাইকটা আমাদের থেকে কিনলে একটি ব্র্যান্ড নিউ কোয়ালিটি সম্পন্ন মোটরসাইকেল পাচ্ছেন এবং অনেক টাকা কমে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো। বডি সাইডটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়েছি, কোথাও কোনো রকম ভাঙ্গাচুরা বা স্পট কিন্তু নেই। ট্যাঙ্ক সাইডটা যদি খেয়াল করি, দুই পাশে ম্যাট রয়েছে এবং মাঝখানে গ্লোজি ফিনিশড। বাইকের মিটার বোর্ডটা খেয়াল করুন, 3,750 কিলোমিটার চালিত অবস্থায় রয়েছে। 2022 মডেলের পাশাপাশি এই মোটরসাইকেলটা অন টেস্ট অবস্থায় রয়েছে, নিজের জেলায় নিজের নামে নাম্বার হবে। সো বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনি চাইলে এই মোটরসাইকেলটা আমাদের থেকে ক্রয় করতে পারেন। আমাদের আস্কিং প্রাইস 4,10,000 টাকা। এখন কিন্তু ডুয়েল চ্যানেল ABS-এর BS6 মডেল CBU কন্ডিশন বাইকের প্রাইস, নতুন প্রাইস প্রায় 5,00,000 টাকার কাছাকাছি। আপনি এই মোটরসাইকেলটা আমাদের থেকে সস্তা দামে কিনতে পাচ্ছেন এবং নতুনের মতো কোয়ালিটির একটি মোটরসাইকেল পাচ্ছেন। সো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি এসে দেখে শুনে নিতে পারবেন, গ্যারান্টেড কোয়ালিটি মোটরসাইকেল। সো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো মোটরসাইকেল আপনি ক্রয় করে নিতে পারবেন। নেক্সট বাইক আমরা দেখাচ্ছি আমাদের শোরুমের অত্যন্ত আকর্ষণীয় একটি মোটরসাইকেল, ইয়ামাহা ভার্সন 3 মনস্টার এডিশন। 75,000 টাকার মডিফিকেশন রয়েছে এই মোটরসাইকেলটা। গভীরভাবে নজর দিয়ে ভিডিওটা দেখুন। ভাইজরটি দেখতে পাচ্ছেন, নিউ কোয়ালিটি একটি ভাইজর, রেইনবো স্টাইলের, এবং সামনের কিন্তু ফ্রন্ট যে আপটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভার্সন 4 স্টাইলের। এবং বাইকের এটি কিন্তু আপার একটি কাভার, নিচে অরিজিনাল পার্ট রয়েছে, আপনারা চাইলে আগের মডেল ভাবেও ব্যবহার করতে পারবেন। এবং ফ্রন্ট একটি গ্রিল, শো গ্রিলের মতো দেখা যাচ্ছে, কার্বন ফাইবারের এটি কিন্তু, এটি কিন্তু স্টিকার নয়, এটি কিন্তু কার্বন ফাইবার ফিনিশড একটি প্রোডাক্ট। এরপর আমরা ফগ দেখতে পাচ্ছি একটা, এবং বাইকের সাসপেনশনের স্টাইলটা আপনি একটু খেয়াল করে দেখুন যে কেমন রয়েছে, এটি কিন্তু ইনডোর মতো মনে হচ্ছে। বাইকের ফ্রন্ট মাঠঘাট দেখতে পাচ্ছেন এবং টায়ার কন্ডিশনটা খেয়াল করুন, অত্যন্ত ফ্রেশ কোয়ালিটির, খুব কম রানিং কিন্তু একটি মোটরসাইকেল। এখন পর্যন্ত কোম্পানির মার্কিং লেভেলগুলোও স্পষ্ট রয়েছে। এখন যদি আমরা বডি সাইডে চলে যাই,
আপনি দেখতে পাচ্ছেন এখানে আরসিবির একটি ভার্সন থ্রির ব্রেক লিভার লাগানো আছে এবং ক্লাস লিভার লাগানো আছে। এগুলো কিন্তু অনেক টাকা মূল্যর প্রোডাক্ট, দেখতে থাকুন বুঝতে পারবেন আশা করি। একটি সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন এবং আন্ডার ভ্যালি কিটটাও দেখতে পাচ্ছেন। এগুলো সব আফটার মার্কেট প্রোডাক্ট। আমরা আপনাদেরকে যদি চান আপনারা বাইকের সঙ্গে স্টক যেগুলো পেয়েছি সেগুলো আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব। খেয়াল করুন কার্বন ফাইবার একটি ট্যাঙ্ক প্যাড লাগানো আছে, ট্যাঙ্কের কোয়ালিটিটা কেমন হবে খেয়াল করুন। সম্পূর্ণ নতুন কোয়ালিটির একটি মোটরসাইকেল, হ্যান্ডেলের সঙ্গেও কিন্তু দেখতে পাচ্ছেন মিডিল পার্টটা ব্লু কালার, এটিও আফটার মার্কেট একটি প্রোডাক্ট। এখন আমরা যদি বাইকের পিছনের পার্টে চলে যাই, পিছনের পার্টটাও দেখতে পাচ্ছেন যে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। সিট কাভারটা দেখুন, এটিও আফটার মার্কেট প্রোডাক্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালোভাবে, খেয়াল করবেন সাইলেন্সারের উপর একটি কাভার দেখতে পাচ্ছেন। এছাড়াও দেখুন এটি কিন্তু হাই, অন্যান্য মডেলে কিন্তু ছোট থাকে, এটিও আফটার মার্কেট একটি প্রোডাক্ট। সো অত্যন্ত গুড ফিনিশিংয়ের এবং নিউ কোয়ালিটির একটি শৌখিন লোকের মোটরসাইকেল। আমরা বাইকটা দেখা মাত্রই আমাদের কাছে ভালো লেগেছে বিদায় আমরা কিন্তু আপনাদের জন্য পারচেস করেছি। খেয়াল করুন বাইকের ব্যাকলাইটটাও কিন্তু পরিবর্তন রয়েছে, এটি আফটার মার্কেট একটি প্রোডাক্ট। এছাড়াও বাইকের সঙ্গে অনেক কিছু লাগানো আছে, আপনি খেয়াল করুন দেখতে পাচ্ছেন এখানে সুইচ লাগানো আছে, আদার্স লাইটিং ফিচার রয়েছে এবং বাইকের আদার্স যে অ্যাক্সেসরিজগুলো চেঞ্জ করেছেন উনি অরিজিনাল যেগুলো সেগুলো আপনি চাইলে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন, স্টক অবস্থায় চাইলেও আপনি চালাইতে পারবেন। এখন দেখবো আমরা বাইকের মিটার বোর্ডটা, যে বাইকটা কত কিলোমিটার রান করেছে। বাইকটা রানিং হয়েছে 6447 কিলোমিটারে এখন পর্যন্ত রানিং হয়েছে। সো এটি কিন্তু খুবই সুন্দর একটি মোটরসাইকেল। দশটা বছরের জন্য এই বাইকটার রেজিস্ট্রেশন কমপ্লিট রয়েছে আমাদের বগুড়া জেলার নাম্বার। আপনি চাইলে এই বাইকটা কিনে একটি টাকাও আপনাদের কিন্তু খরচ নেই, রেজিস্ট্রেশন কমপ্লিট রয়েছে, সঙ্গে সঙ্গে বাইক কেনার আপনি পেয়ে যাবেন স্মার্ট কার্ড এবং ডিজিটাল প্লেট আমরা আপনাদেরকে দিয়ে দিব। এবং চাইলে আপনি এই মোটরসাইকেলটা মালিকানা চেঞ্জ করেও চালাতে পারেন, এভি ডেবিট করেও চালাতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে চান আমরা আপনাদেরকে দিয়ে দিব। সো টেনশনের কোনো কারণ নেই, সারা জীবনে একটি টাকাও খরচ নেই। অত্যন্ত সুন্দর একটি মোটরসাইকেল, আপনি সামনাসামনি না দেখলে এই বাইকের সৌন্দর্যটা বুঝতে পারবেন না। যারা শৌখিন লোক তারা আশা করি এই বাইকটা দেখেই বুঝতে পারছেন যে কত টাকা খরচ হতে পারে এই মোটরসাইকেলটার পিছনে। আমাদের আস্কিং প্রাইস 4 লক্ষ টাকা মাত্র, আপনি আলোচনার সাপেক্ষে আমাদের থেকে কম বেশি করে বাইকটা ক্রয় করে নিতে পারবেন। এই বাইকটা 5,15,000 টাকায় ক্রয় করা হয়েছে এবং 10 বছরের নাম্বার করতে কিন্তু প্রায় 30,000 টাকা খরচ হয়। এছাড়াও আপনার 75,000 টাকার মডিফিকেশন সব প্রায় 6 লক্ষ টাকা বেশি পড়ে যাচ্ছে এই বাইকটার প্রাইস। সো আমরা কিন্তু অত্যন্ত সীমিত মূল্য প্রায় 2 লক্ষ টাকা কমে আপনাদেরকে এই বাইকটা দিতে পারবো। শুধুমাত্র ঈদ অফারে আকর্ষণীয় মোটরসাইকেলগুলো বিক্রয় হবে। সো আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে যে কোনো জেলা থেকে চাইলে আপনি মোটরসাইকেলটা ক্রয় করে নিতে পারবেন। আমার নিজেরই ভালো লাগতেছে এই বাইকটা দেখতে এবং আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে বিদায় কিন্তু আমরা আপনাদের জন্য পারচেস করেছি। সো দুইটি মডেল R15 আপনাদেরকে দেখালাম, নিশ্চিন্তে চিন্তা ভাবনা করে যেটি আপনাদের ভালো লাগবে ক্রয় করতে পারবেন। নেক্সট বাইক 2022 মডেল ব্লু ব্ল্যাক কালার সুজুকি জিক্সার SF FI ABS, সম্পূর্ণ নতুন কোয়ালিটির একটি মোটরসাইকেল। দেখতেই পাচ্ছেন কোথাও কোনো রকম ভাঙ্গাচোরা থাকলে সর্বপ্রথমে আমরা সেটি আপনাদেরকে মেনশন করে দিব। সো নতুন কোয়ালিটির মোটরসাইকেল দেখছেন, ডিস্ক দেখুন, বাইকের টায়ারের কন্ডিশন দেখুন, আশা করি বুঝতেই পাচ্ছেন যে কেমন কোয়ালিটিতে রয়েছে মোটরসাইকেলটি। এবার যদি আমরা বডি সাইডটা লক্ষ্য করি, গ্রাফিক্স দেখুন, বডি সাইড দেখুন, কোথাও কোনো রকম ছেঁড়া ফাটা এই ধরনের কিন্তু কোনো কিছু আপনারা খুঁজে পাবেন না, কারণ অ্যাক্সিডেন্টকৃত বা ভাঙ্গাচুরা ধরনের কোনো মোটরসাইকেল আমরা ক্রয় বিক্রয় করি না। নেক্সট আমরা বাইকের ব্যাক প্যানেলে চলে আসতেছি, ব্যাক প্যানেলটাও দেখুন ঝকঝকে তকতকে অবস্থায় রয়েছে, নতুন কেনা আর এই বাইক কেনা কম দামে একই কথা, দেখতেই পাচ্ছেন কেমন কোয়ালিটির বাইক। অপোজিট পাশে আমরা যদি চলে যাই, অপোজিট পাশেও কিন্তু সম্পূর্ণ আনস্পট অবস্থায় রয়েছে এবং কিট সাইডটা যদি আমরা ফলো করি, গ্রাফিক্স সাইডটাও ফলো করি,
দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নতুন কোয়ালিটির মোটরসাইকেল ভিউয়ার্স, 22 মডেল মোটরসাইকেল। আশা করি 22 মডেল মোটরসাইকেল সম্পর্কে আপনাদেরকে বেশি কথা বলার প্রয়োজন পড়বে না, কারণ বয়স কম এবং লেটেস্ট কালেকশন যেহেতু, সো নতুনই পাবেন আপনারা। এটি কিন্তু আফটার মার্কেট গ্রাফিক্স এবং বাইকের মিটার বোর্ডটা ফলো করুন, 3809 কিলোমিটার অবস্থায় রয়েছে। হ্যান্ডেলের পার্টগুলো দেখুন, এখন পর্যন্ত আইকনগুলো ঝকঝকে রয়েছে, কারণ আপনাদেরকে বলেছি এই বাইকগুলো কেনা আর ব্র্যান্ড নিউ বাইক কেনা একই কথা। এই বাইকটা শুধুমাত্র কিছুদিন ব্যবহারের ব্যবধানে আপনি অনেক টাকা সাশ্রয় করতে পারবেন। 22 মডেলে রয়েছে, অন টেস্ট অবস্থায় রয়েছে, সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন এবং নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন। 2,92,000 টাকা আমাদের আস্কিং প্রাইস, আলোচনার সাপেক্ষে কম বেশি করে আমরা বাইকগুলো আপনাদেরকে ইনশাল্লাহ হস্তান্তর করে দিব। সো বাইক কিনতে হলে আমাদের যোগাযোগ নাম্বারে কথা বলে আপনি বাইকটা বুকিং করে দিবেন। নেক্সট বাইক দেখতে পাচ্ছেন, ইয়ামাহা FZS ভার্সন 3 রেড কালার, অত্যন্ত আকর্ষণীয় একটি কালার, ইয়াং জেনারেশন ভাইদের ক্র্যাশ বলতে পারেন। নতুন কোয়ালিটি এই মোটরসাইকেলটা দেখুন, হেডল্যাম্প দেখতে পাচ্ছেন, মাঠঘাট দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির একটি মোটরসাইকেল আমি আপনাদেরকে দেখাচ্ছি। বডি সাইডটাও দেখুন, কোথাও কোনো রকম ভাঙ্গাচুরা স্পট এরকম কোনো কিছু কিন্তু আপনারা খুঁজে পাবেন না। বাইকের সাইলেন্সারটাও দেখুন, আশা করি ফুট রেস্টগুলো দেখেও বুঝতে পাচ্ছেন যে কতটা নতুন কোয়ালিটির বাইক। ইঞ্জিনের চেহারাটা একটু নজর দিয়ে দেখুন, এখনও কিন্তু স্টিকার বা মার্কিংগুলো পরিষ্কার রয়েছে, কারণ ফ্রেশ ইউনিট একটি মোটরসাইকেল। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন, BS4 মডেল অফিসিয়াল মোটরসাইকেল। অপোজিট পাশে দেখুন, অত্যন্ত নিখুঁত অবস্থায় রয়েছে। এই বাইকটা রান করেছে কত কিলোমিটার আপনারা একটু গভীরভাবে দেখুন, ফ্রেশ দেখতে পাচ্ছেন। ট্যাঙ্ক সাইড 6,981 কিলোমিটার রানিং অবস্থায় রয়েছে এবং এই বাইকে আপনি সার্ভিস বইটা পাচ্ছেন, 8,200 কিলোমিটারে পঞ্চম সার্ভিস হবে। সো মাইলেজ এবং কিলোমিটার সম্পর্কে কিন্তু আপনারা একটি পরিষ্কার ধারণা পেলেন যে সম্পূর্ণ অথেন্টিক এবং গুড কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন। অন টেস্ট অবস্থায় রয়েছে এবং 2 বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা হয়ে গেছে ফ্রি অফ কস্ট, যে কোনো জেলায় রেজিস্ট্রেশন হবে, নিশ্চিন্তে ঘরে বসে কিনে নিতে পারবেন, নিজের জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন। সো আমাদের এই বাইকটার ঈদ অফারে আস্কিং প্রাইস 2,33,000 টাকা মাত্র, আলোচনা সাপেক্ষে কম বেশি করে বাইকটা আমাদের থেকে ক্রয় করে নেবেন। সো নেক্সট বাইক আমরা চলে যাব, ব্ল্যাক কালার মোটরসাইকেল, সুজুকি জিক্সার SF FI ABS লেটেস্ট কালেকশন। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইকের মাঠঘাট এবং টায়ারের কন্ডিশনটা কেমন রয়েছে, ডিস্ক দেখুন, দেখুন নতুনত্ব যে বাইক, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন, টায়ার দেখতেই পাচ্ছেন কেমন কন্ডিশন। এবার যদি আমরা বাইকের বডি সাইডটা আপনাদেরকে দেখাই, ঝকঝক করিতেছে, 22 মডেল মোটরসাইকেল, ব্র্যান্ড নিউ কেনা এবং এই বাইকগুলো কেনা একই কথা, কোনো রকম পার্থক্য পেলে আপনাদেরকে বাইক ক্রয় করতে হবে না, গ্যারান্টি দিয়ে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ বাইকগুলো আমরা গভীরভাবে নজর দিয়ে দেখে শুনে পর্যবেক্ষণ করে তারপর আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। সো ঝকঝকে তকতকে এবং নিউ কন্ডিশনের একটি মোটরসাইকেল আমাদের থেকে ক্রয় করতে পারবেন আপনি, এই গ্যারান্টিটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বাইকের লেফট সাইডটা খেয়াল করুন, সম্পূর্ণ ফ্রেশ ইউনিট একটি মোটরসাইকেল। ট্যাঙ্ক সাইডটাও দেখতেই পাচ্ছেন, স্টিকার দেখুন এবং বাইকের হ্যান্ডেলের পার্টগুলো দেখুন, এগুলো কিন্তু ব্যবহৃত হলে বা বেশি রানিং হলে দেখলে বোঝা যায়, ঝকঝকে তকতকে অবস্থায় রয়েছে 3-part হ্যান্ডেল। এবং মিটার বোর্ডটা আমরা দেখাচ্ছি, 3,158 কিলোমিটার রানিং অবস্থায় রয়েছে। 22 মডেল শোরুমে যে বাইকগুলো পাওয়া যাচ্ছে সেই বাইকগুলোই এগুলো, অন টেস্ট অবস্থায় রয়েছে ব্ল্যাক কালার মোটরসাইকেলটি। সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ক্রয় করতে পারবেন এবং নিজের নামে নিজের জেলায় রেজিস্ট্রেশন করতে পারবেন। এই দুইটি বাইক দেখছেন আপনারা, SF দোনোটা বাইকই 22 মডেলের পাশাপাশি নিউ কন্ডিশন বাইক, আপনি যে কোনো একটা এখান থেকে ক্রয় করতে পারেন। সেম প্রাইস 2,92,000 টাকা, ঈদ অফারে কিছু টাকা সম্মানই অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের জন্য থাকবে। সো যত দ্রুত সম্ভব আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। বাইকের কালেকশনগুলো যাগুলো দেখলেন, প্রগতি মোটরসের কালেকশন, আমাদের 3টি নাম্বার সহ ফেসবুক আইডি নেম দেওয়া আছে। আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়পুরপাড়া বিসিক, মাটির আলী রোড, বগুড়া সদর, বগুড়া।
আপনারা যারা কাছে থাকেন বা আশেপাশে থাকেন আমাদের শোরুম ভিজিট করতে আগ্রহী সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন। বিপুল পরিমাণ বাইক আমরা ঈদের জন্য আপনাদের জন্য স্টক করেছি, নিশ্চিন্তে আপনার পছন্দের মোটরসাইকেলটা কিন্তু আপনি আমাদের শোরুম থেকে কিনতে পারবেন। এছাড়াও আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণে মোটরসাইকেল রয়েছে, শোরুম ভিজিট করুন, আশা করি আপনার পছন্দের মোটরসাইকেলটা আমাদের থেকে পেয়ে যাবেন। সো লাস্ট মোটরসাইকেল আজকের সুজুকি জিক্সার কার্বোডার ভার্সন ব্ল্যাক কালার একটি মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। হেডল্যাম্পটা দেখুন ক্রিস্টাল ক্লিয়ার। ভিউয়ার্স আপনাদেরকে বলেছি বেশি পুরাতন মোটরসাইকেল আমরা ক্রয় বিক্রয় করি না, কিনবেন পুরাতন পাবেন নতুন। আমাদের এটি কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, দেখতেই পাচ্ছেন কেমন কোয়ালিটির মোটরসাইকেল। এখন পর্যন্ত মার্কিং রয়েছে, টায়ারের কালারগুলো দেখুন এবং গুড কোয়ালিটি একটি মোটরসাইকেল। ডিস্ক দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে। বডি সাইডে কোথাও কোনো রকম ভাঙাচুরা বা স্পট এরকম কোনো কিছু আমার নজরে পড়ছে না, আপনারাও আশা করি খুঁজে পাবেন না। সাইলেন্সারটিও কিন্তু অত্যন্ত ফ্রেশ অবস্থায় রয়েছে। ব্যাক প্যানেলটি আমি দেখতে পাচ্ছি নিখুঁত অবস্থায় রয়েছে, স্পটলেস অবস্থায় রয়েছে। সো আমরা অপোজিট পাশে যদি চলে যাই, অপোজিট পাশেও আমি সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছি এবং বাইকের পিছনের টায়ারের কালার কিন্তু স্পষ্ট ঝকঝক করিতেছে, কারণ নতুন কোয়ালিটির একটি মোটরসাইকেল আপনারা দেখছেন। দূর থেকে একটু লুকসটা দেখুন, কোথাও কোনো রকম ভাঙা চূড়া বা স্পট এই ধরনের কোনো কিছু আশা করি আপনারা খুঁজে পাবেন না। বাইকটা কত কিলোমিটার রান করেছে এবার একটু খেয়াল করুন, বাইকটা রান করেছে 2,869 কিলোমিটার, অন টেস্ট অবস্থায় রয়েছে, সম্পূর্ণ নিউ লাইক কন্ডিশনের একটি মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে আপনি মোটরসাইকেলটা ক্রয় করতে পারবেন, যেহেতু বাইকটা অন টেস্ট অবস্থায় রয়েছে। সো আপনার নিজের জেলায় কিন্তু নিজের নামে নাম্বার করতে পারবেন অন টেস্ট বাইক। এছাড়াও আমরা বেশি কিনি, তার অন্যতম একটি কারণ হচ্ছে অন টেস্ট বাইকগুলো অন্য অন্য জেলায় যাইতে পারে না, যার কারণে রেজিস্ট্রেশন নেই। সো এই বাইকগুলো কিন্তু আশেপাশে অত্র এলাকার ভিতরেই থাকে, এই জন্য আমরা অন টেস্ট বাইকগুলো বেশি ক্রয় করি এবং ফ্রেশ মানে নতুন কোয়ালিটির মোটরসাইকেল পাই আমরা। রেজিস্ট্রেশন কি তো মোটরসাইকেলগুলো আপনি খেয়াল করবেন অনেক কিলোমিটার চালিত হয়, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ভাই ব্রাদাররা বাইকগুলো নিয়ে রাইড করেন, কিন্তু অন টেস্ট থাকলে আপনি ফ্রেশ কোয়ালিটির বাইকের নিশ্চয়তা পাচ্ছেন এবং নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন কৃত একটি মোটরসাইকেল কেনার মতো আপনার একটি সুযোগ থাকছে। সো আপনি ঘরে বসে আমাদের থেকে যে কোনো মডেল মোটরসাইকেল ক্রয় করতে পারবেন, সেই জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের মোটরসাইকেলটি ফিক্সড করবেন আমাদের সঙ্গে প্রাইসটা এবং 20,000 টাকা বুকিং মানি দিবেন, আমরা আপনার জেলায় পণ্য পাঠিয়ে দিব, সেখানে আপনি বাকি টাকা পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে ডকুমেন্ট সহ আপনার মোটরসাইকেলটি হস্তান্তর করে নেবেন। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, নেক্সট ভিডিও নিয়ে নতুন কোনো অফার নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগে। সো থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।